আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, 1600 কোটি টাকা ব্যয় করেও চূড়ান্ত হলো না এনআরসি, বুটের সময় শুধুই হাতিয়ার। সরকারি উদাসীনতা অথবা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা হোক, জাতীয় নাগরিকপঞ্জী নবায়ন প্রক্রিয়া অদরাই থেকে গেল। এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের 2 বছর পর অসম্পূর্ণ অবস্থায় এর কাজ। রাজকোষ থেকে এনআরসির জন্য খরচ করা হয়েছিল প্রায় 1600 কোটি টাকা। শুধু তাই নয়, এই তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে দৌড়ঝাঁপ পড়ে গিয়েছিল সাধারণ মানুষের মধ্যে। এনআরসি কর্তৃপক্ষ যখন যা ফরমান জারি করেছে, আবেদনকারীরা সবটাই মেনে সহযোগিতা করার চেষ্টা করেছেন। নিজের জীবনের ঝুঁকি নিয়েও নাগরিকত্বের প্রমাণ দিতে রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষ ছুটেছেন। জাতীয়তাবাদী দল সংগঠন থেকে শুরু করে আদালত এবং এনআরসি কর্তৃপক্ষ, সরকার যেভাবে বলেছে সেই নির্দেশকে শিরোধার্য করে মানুষ যতটা পেরেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। কিন্তু সরাসরি প্রশাসন যন্ত্রের গাফিলতিতে 2 বছর পূর্বে একটি অসঙ্গতিপূর্ণ তালিকা প্রকাশ হয়। জুলুম করে হলেও অনেকেই নিজেদের ভুল স্বীকার করতে চাইছে না। পরবর্তীতে এই এনআরসিকে হাতিয়ার করেই রাজনীতি শুরু হলো রাজ্যে, এমনকি সমগ্র দেশের রাজনীতিতে এর প্রভাব পড়ে। যদিও গত 2 বছরে এনআরসি থেকে ছিটকে পড়া নাগরিকের নাম সন্নিবিষ্ট করার ক্ষেত্রে কোনো পক্ষই বাস্তবে কিছুই করতে পারেনি, ফলে বর্তমানে এই এনআরসি গুরুত্বহীন হয়ে পড়েছে। কেননা দিন যত গড়াচ্ছে মানুষ বিষয়টি নিয়ে ততটাই যেন ভুলে যাচ্ছেন। বুট এলেই যেন জাতীয় নাগরিকপঞ্জী, ভিত্তিবর্ষ ইত্যাদির কথা মনে পড়ে রাজনৈতিক দলের, ভোট গেলেই সব ভুলে যায়। এর সমাধান না হওয়ায় আসামে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভারতীয় মূলের হিন্দু বাঙালিরা। কেননা ঘোষিত তালিকা থেকে ছিটকে পড়া মানুষের মধ্যে অধিকাংশই রয়েছেন হিন্দু বাঙালি, আর স্বাভাবিকভাবেই এ নিয়ে রাজনীতি করছেন শাসক বিরোধীরা। তবে অন্যদিকে নাগরিকপঞ্জী ঝুলে থাকায় অনেকেই সমস্যার মুখে পড়তে হচ্ছে। তবে যে যাই করুক না কেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এক্ষেত্রে কিছু করবেন এমনটাই আশা করছিল মানুষ। শুধু তাই নয়, হিন্দু বাঙালিরা সুফল পাওয়ার আশায় মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছেন। সরকার গঠনের পর প্রতি সপ্তাহে ক্যাবিনেট বৈঠক হচ্ছে, যদিও এক্ষেত্রে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। দিশপুর দখলের 100 দিন পার হয়েছে, কিন্তু এ নিয়ে কোনো কথাই বলতে দেখা যাচ্ছে না মুখ্যমন্ত্রীকে। অন্যদিকে নাগরিকপঞ্জী নিয়ে আসাম পাবলিক ওয়ার্কসের সভাপতি অভিজিৎ শর্মা আদালতে পুনঃপরীক্ষণের আবেদন জমা দিয়েছেন, যদিও এখন পর্যন্ত শুনানি হয়নি, ফলে হতাশ অভিজিৎ। এছাড়া সারা আসাম ছাত্র সংস্থা এনআরসির অসঙ্গতি দূর করতে দাবি জানিয়েছিল, সেটাও বর্তমানে গুরুত্বহীন। এদিকে কেন্দ্রীয় সরকারও সামগ্রিক বিষয়টি এড়িয়ে চলছে, একের পর এক অজুহাত খাড়া করছে কেন্দ্রীয় সরকার। কখনো বন্যা, আবার কখনো করোনা, এভাবেই এনআরসি নিয়ে লুকোচুরি খেলছে সরকার। উল্লেখ্য, এনআরসি থেকে নাম ছিটকে পড়া মানুষকে নাগরিকত্ব প্রমাণ করতে অতিরিক্ত ফরেনার্স ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা করে সরকার, এর জন্য সদস্য নিয়োগ করা হয়েছিল। কিন্তু ফরেনার্স ট্রাইব্যুনাল বাস্তবায়ন তো দূরের কথা, এখন পর্যন্ত রিজেকশন স্লিপ দিতে পারেনি, ফলে গভীর অনিশ্চয়তায় ভুগছেন এনআরসি চুটরা। উল্লেখ্য, 2019 সালের 31 আগস্ট চূড়ান্ত এনআরসি তৈরি হয়েছিল। অপরদিকে বৃহস্পতিবার লায়লাপুরে আসাম এবং মিজোরাম পুলিশের সংঘাতে 6 জন আসাম পুলিশ জওয়ান নিহত হওয়ার 1 মাস পূর্ণ হয়েছে। 2 রাজ্যের সীমান্ত সংঘাত পুরোপুরিভাবে মিটে যাওয়া অন্তত এখনও সম্ভব নয়। তবে 2 রাজ্যের সীমান্তের কিছু গ্রামবাসী পরিস্থিতি স্বাভাবিক করে তুলতে এক অভিনব পদ্ধতি নিয়েছেন। তারা নিজেদের মধ্যে সীমানা বিবাদ মিটিয়ে স্বাভাবিক জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি স্বল্প সময়ের জন্য আসামের কোনো ব্যক্তি মিজোরামের সেই গ্রামগুলোতে গেলে তার ইনার লাইন পারমিটও লাগবে না। নিজেরা একে অন্যের সুরক্ষার দায়িত্ব নেবেন এবং নিজেদের মধ্যে ব্যবসায়িক আদান প্রদান শুরু করা হবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিজোরামের পক্ষ থেকে ভাইরেংটি জয়েন্ট ভিলেজ কাউন্সিল নামের একটি গ্রামীণ সংগঠনের পক্ষ থেকে একটি দল সম্প্রতি কাছাড়ের লায়লাপুর এলাকায় আসে। কাউন্সিলের চেয়ারম্যান আর লালফাম কিমা দলের নেতৃত্ব দেন। তারা যৌথভাবে বসে সিদ্ধান্ত নেন, সীমান্ত এলাকায় থাকা কয়েকটি গ্রামের মানুষ একে অন্যের সঙ্গে স্বাচ্ছন্দ্যে মেলামেশা করতে পারবেন, তারা একে অন্যের রাজ্যে কাজের খাতিরে এবং ব্যবসার খাতিরে যাতায়াত করতে পারবেন। এক্ষেত্রে এক গ্রামের লোকজন অন্য গ্রামের লোকজনের পাশে থাকবেন। মিজোরামে কোনো ব্যক্তি প্রবেশ করতে হলে ইনার লাইন পারমিটের প্রয়োজন হয়।
তবে কেউ যদি কয়েক ঘন্টার জন্য বা একদিনের জন্য সেখানে যেতে চান সেক্ষেত্রে ইনার লাইন পারমিট ছাড়াই যাওয়ার অনুমতি দেবে গ্রামের কাউন্সিল। দুই পক্ষই বিশেষ দল গঠন করেছেন যারা এই বিষয়টি তদারকি করবে। তাদের ফোন নম্বর প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি সীমান্ত অতিক্রম করার আগে ও পরে থাকা লোকরা এই খবর পেয়ে যাবেন এবং আগন্তুক ব্যক্তির সুরক্ষার জন্য সম্পূর্ণ ব্যবস্থা করবেন। কাউন্সিলের চেয়ারম্যান বলেন, মিজোরামের সঙ্গে কাসার জেলার সীমানা বিভাজন নিয়ে ব্রিটিশ সরকারের দুটো ডিমার্কেশন এখন পর্যন্ত মেনে চলা হয়। প্রথমটি হয়েছিল 1875 সালে এবং দ্বিতীয়টি 1933 সালে। 1875 সালে মিজোরাম ছিল না, তখন র্যাংটি হিলের সঙ্গে আসামের সীমানা বিভক্ত হয়েছিল। পরবর্তীতে ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে 1933 সালে ব্রিটিশ সরকার আবার এই এলাকায় একটি নতুন সীমানা নির্ধারণ করে। তখন আসামের কাসার জেলা সহ মিজোরাম এবং মণিপুরের সঙ্গে সীমানা নির্ধারণ হয়। মিজোরামের লোকরা 1875 সালের চুক্তি অনুযায়ী মিজোরামের সীমানা মানতে রাজি হয়েছেন। এমনটা হলে আসামকে 509 একর জমি মিজোরামের হাতে তুলে দিতে হবে। আসামের লোকরা বিশ্বাস করেন 1933 সালের নির্ধারিত সীমানা যতক্ষণ পর্যন্ত দুই রাজ্য একসঙ্গে বসে কোনো একটি সীমানা চুক্তির উপর ভিত্তি করে দুই রাজ্যের সীমানা নির্ধারণ করবে না, এই সমস্যার সমাধান সম্ভব নয়। তার কথায় কেন্দ্র সরকারের নেতৃত্বে যতক্ষণ পর্যন্ত দুই রাজ্য সীমানা নির্ধারণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে আমরা শুধুমাত্র অপেক্ষা করতে পারি। তবে অনন্তকাল ধরে এই অপেক্ষা করতে গেলে নিজেদের ব্যবসা বাণিজ্য সহ অনেক কিছু ক্ষতি সহ্য করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই সীমা নির্ধারণ হচ্ছে না আমরা নিজেদের মধ্যে এক চুক্তি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি। কয়েকটি নির্ধারিত গ্রামের মধ্যে এসব চুক্তি কার্যকর থাকবে। এর উদ্দেশ্য হচ্ছে নিজেদের মধ্যে ব্যবসায়ী এবং পারিশ্রমিক আদান প্রদান। আসাম এবং মিজোরামের সাধারণ ব্যবসা একে অন্যের উপর নির্ভরশীল। দুই পক্ষের লোকরা একে অন্যের এলাকায় গিয়ে কাজ করেন এবং জীবিকা নির্বাহ করেন। আমরা তাদের জীবনকে স্বাভাবিক করে তুলতে চাই। তিনি আরও জানিয়েছেন, রবিবার দুই রাজ্যের গ্রামবাসীদের মধ্যে বৈঠকের পর সোমবার তারা মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাংগার সঙ্গে দেখা করে তাদের কথাগুলো জানিয়েছেন। মুখ্যমন্ত্রী তাদের সিদ্ধান্তের সমর্থন করেছেন এবং তাদেরকে সাধুবাদ জানিয়েছেন। তবে মিজোরামের পক্ষ থেকে তাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে সরাসরি কথা বললেও আসামের প্রতিনিধিরা এখনও হিমন্ত বিশ্ব শর্মার কাছে চিঠিও লেখেননি। দলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত চাঁদনীঘাট গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি রাজীব লস্কর রবিবার দুই রাজ্যের মধ্যে গ্রামীণ স্তরের বৈঠকে আসামের প্রতিনিধিত্ব করেন। তিনি বলেন, আসাম এবং মিজোরামের সীমান্তে থাকা জনগণ একে অন্যের উপর নির্ভরশীল। 26 জুলাই যে ঘটনা হয়েছে সেটা একেবারেই ভুলে যাওয়ার নয়। তবে সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে এলাকার গরিব দুস্থ লোকরা প্রায় এক মাস ধরে আর্থিক অনটনে ভুগছেন। যতদিন পর্যন্ত সরকার চূড়ান্ত সিদ্ধান্ত না নেন, আমরা ঠিক করেছি দুই রাজ্যের সীমান্তে থাকা কিছু গ্রামের মধ্যে সম্পর্ক আগের মতো স্বাভাবিক করে তোলা হবে। তবে শুধুমাত্র নির্ধারিত কয়েকটি গ্রামের মধ্যেই এই চুক্তি হয়েছে। আমরা চাই না কোনোভাবেই শান্তি বিঘ্নিত হোক এবং আমাদের লোকরা ক্ষতিগ্রস্ত হন। 26 জুলাই লেলাপুর সীমান্তে মিজোরামের পুলিশের গুলিতে আসামের 6 পুলিশ জওয়ান নিহত হওয়ার পর সারা রাজ্যে এর প্রতিক্রিয়া দেখা দেয়। কাসার, হাইলাকান্দি এবং করিমগঞ্জের মধ্য দিয়ে মিজোরাম যাওয়ার সব ধরনের রাস্তায় অঘোষিত অর্থনৈতিক অবরোধ গড়ে তোলা হয়। শেষমেশ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আবেদনে সাড়া দিয়ে প্রতিরোধকারীরা অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করেন। তবে এরপরও হাইলাকান্দির একটি সরকারি বিদ্যালয়ে মিজোরামের দুষ্কৃতীরা বোমা আক্রমণ করে স্বাধীনতা দিবসের একদিন আগে সেই ঘটনাটি ঘটে। এর 3 দিনের মাথায় সীমান্তে জঙ্গল থেকে আসামের পুলিশের দিকে লক্ষ্য করে গুলি চালায় মিজোরামের দুষ্কৃতীরা। আসামের জমিতে প্রবেশ করে একটি কালভার্ট গড়ে তুলে তারা। তবে সব ক্ষেত্রেই আসামের পুলিশ অত্যন্ত গম্ভীর এবং কঠোর মনোভাব নিয়েছে, ফলে আর কোনো রক্তারক্তির পুনরাবৃত্তি হয়নি। এক মাসের মাথায় আসামের 6 পুলিশ জওয়ানের নিহত হওয়ার ব্যাপারে প্রায় প্রত্যেক ব্যক্তি মানসিকভাবে বিধ্বস্ত। ইতিমধ্যেই 6 পুলিশ জওয়ানের পরিবারকে সরকারিভাবে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে এবং তাদের পরিবারের একজন সদস্যকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে আসাম সরকার। এদিকে ঘটনায় গুরুতরভাবে আহত হওয়া তৎকালীন কাসারের পুলিশ সুপার বৈভব চন্দ্রকান্ত নিম্বালকর এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তিনি আপাতত মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন। তার সঙ্গেই আহত হওয়া আরেক পুলিশ আধিকারিক শাহাবুদ্দিন এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। অপরদিকে কোভিডের তৃতীয় ঢেউয়ের মোকাবিলার জন্য প্রস্তুত স্বাস্থ্য বিভাগ। কোভিড আক্রান্ত শিশুদের জন্য মেডিকেল কলেজ হাসপাতালসমূহে আইসিইউ, অক্সিজেনের ব্যবস্থা থাকা, সজ্জার ব্যবস্থা করা হয়েছে।
তাছাড়া পোস্ট কোভিড চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে, এই মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। তিনি বলেন, কোভিডের তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত। তিনি বলেন, 1 সেপ্টেম্বর কোভিডের নতুন এসওপি প্রকাশ করা হবে, তবে কোভিডের প্রকোপ এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসায় এখনই কোভিড নীতি সম্পূর্ণ শিথিল করা সম্ভব হবে না। উল্লেখ্য, 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে আংশিক শিক্ষাক্ষেত্র। অপরদিকে রাজ্যের তথ্য ও জনসংযোগ বিভাগের নবনিযুক্ত ডিরেক্টর বিষ্ণু কুমার বোরা বুধবার দায়িত্বভার গ্রহণ করেছেন। আসাম প্রশাসনিক সেবা আধিকারিক বোরা এর আগে শিবসাগর জেলার জেলাশাসক পদে কর্মরত ছিলেন। উল্লেখ্য, গত বুধবার বোরাকে তথ্য ও জনসংযোগ বিভাগের ডিরেক্টর পদে নিয়োগ করা হয়। তিনি অনুপম চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন। চৌধুরী 2019 সালের জানুয়ারি থেকে এই পদে দায়িত্ব পালন করেছেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।